আমাদের দেশের এই আমাদের দেশের সাদা টাকা কালো, আমাদের কালো টাকা সাদা করা, জি এই কালো টাকা সাদা করা, টাকা কখনো কালো হয় না, টাকা কখনো সাদা হয় না, টাকা হয় পবিত্র আর টাকা হয় হলো অপবিত্র, মানে অবৈধ পন্থায় যে টাকাটা ইনকাম করেন সেটা হলো অপবিত্র টাকা, আর বৈধ পন্থায় ইনকাম করেন যেটা সেটা হলো পবিত্র টাকা। কারণ এখানে পবিত্রতার একটা সোয়া আছে, মানুষের ঘামের সঙ্গে এই টাকার একটা সম্পর্ক আছে, রক্তের সঙ্গে টাকার একটা সম্পর্ক আছে। এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী, বিএনপির সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, আমাদের দুঃখ লাগে, কষ্ট হয়, তিনি আপনার তার ভাষায় কালো টাকাকে তিনি ট্যাক্স দিয়ে সাদা করেছিলেন, তার অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুন, তিনিও এই অপরিশোধিত টাকা, টাকা যে টাকাটার হিসাব দিতে পারেন নাই, সেই টাকাটাকে ট্যাক্স দিয়ে তিনি সাদা করেছিলেন। ও এ কে এম আজম খান, যেটি খন্দকার মাসুক রহমান বলছিলেন যে এই বাজেট আপনি শুনলেন যেটা বিরোধী দলের পক্ষ থেকে সবসময় বলা হয়ে থাকে, আপনার কি মনে হয় যে বাজেট কি আসলেই ধনীকে আরও ধনী করবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এস টিভির সম্মানিত দর্শক শ্রোতাকে, আমার সঙ্গে দুই বিজ্ঞ আলোচক আছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনায় অংশগ্রহণ করতে চাই। আসলে বিএনপির বন্ধুরা কখনোই কোনো কিছু ভালো দেখেন না, কারণ ওনাদের সময় ওনাদের বাজেট ছিল লক্ষ কোটি টাকার নিচে, হাজার কোটি টাকার নিচে, এত বড় বাজেট, এত উন্নয়নমূলক বাজেট, বাংলাদেশের মানুষের দুঃখী মানুষের পক্ষে একটি সুন্দর বাজেট, মানুষের ভাগ্য উন্নয়নের বাজেট, এটা জাতির পিতার কন্যা আমাদের মহান নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থমন্ত্রী দিয়েছে, এটা দেখে তাদের গাত্রদাহ হয়েছে, আসলে তাদের গাত্রদাহ হবে এটা নিয়ে আমরা আসলে কোনো কিছু মনে করি না। আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকারটি আছে, কে কী বললো না বললো, বিএনপি কী বললো না বললো, এতে সরকারের কিছু আসে জানা, সরকার হলো উন্নয়নের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের পক্ষে সর্বক্ষণিক চিন্তা করে, সেই চিন্তার কি প্রতিফলন আছে বাজেটে দেখেন। প্রতিটা জায়গায় এর 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 মানুষের কল্যাণে এই বাজেটটি দেখেছি, দেখেন সারা পৃথিবীতে বড় বড় ক্রাইসিস চলতেছে, ঝামেলা চলতেছে, তার ভিতর থেকে বাংলাদেশ প্রায় 800,000 কোটি টাকার একটি বাজেট দিছে, এটাই হলো সবচেয়ে বড় একটা ব্যাপার। কারণ এই দেশে বিএনপি বন্ধুরা তারা মনে করতেছিল যে বাংলাদেশে বাজেট দেওয়ার মতো অর্থ বা সামর্থ্য কোনোটাই হারায় ফেলেছে, এটা তাদের দৃষ্টিতে। আমি যেহেতু কৃষক লীগ করি, কৃষি বান্ধবের উপরে কথা বলি, দেখেন আপনার 25,000 কোটি টাকা আপনার আজকে কৃষকের পক্ষে সাবসিডি দিচ্ছে সরকার, কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, প্রান্তিক কৃষক যাতে ভালো থাকে, যাতে তাদের উৎপাদনটি ভালো হয়, এই কারণে তাদের পক্ষে একটা বড় দরের সাবসিডি, এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড়, কারণ কৃষক হলো এই দেশের মানুষের বাঁচিয়ে রাখার মূল স্তম্ভটা হলো কৃষক। কৃষক যদি উৎপাদন করতে না পারে, কৃষক যদি তার ফসলটি সঠিকভাবে আপনি উৎপাদন করতে না পারে, তাহলে এই দেশে মানুষগুলো খাবে কী, বাঁচবে কীভাবে, শতভাগ বিদেশ থেকে নির্ভর আমদানি করে তো বাংলাদেশ চলতে পারে না। ওনাদের বিএনপির সময় বিএনপির যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হওয়া যাবে না, কৃষকদের ভর্তুকি দেওয়া যাবে না, বিএনপির বন্ধুরা বলেছিলেন কৃষকদেরকে ভর্তুকি দেওয়া যাবে না, বিদেশ থেকে সাহায্য চেয়ে আনতে হবে, নিজের পায়ে দাঁড়ানো যাবে না, তাহলে বিদেশিরা আমাদেরকে ভিক্ষা দেবে না, ওনারা ভিক্ষাবৃত্তি করতেন, তাই ওনারা কৃষকের পক্ষে কখনো বাজেটে কখনো প্রণোদনা দিতেন না, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। দেখেন আজকে আপনার মেগা প্রকল্প বাদ দিয়ে ছোটো ছোটো শর্টকাট প্রকল্পগুলো যেগুলো মানুষের কল্যাণে সেগুলো আজকে সরকার হাতে নিয়েছে বাজেটে, আপনার মানুষের ব্যাপক কর্মসংস্থান হয় যাতে, এমন একটা ব্যবস্থা নিয়েছে যাতে দ্রুত মানুষের কর্মসংস্থান তৈরি করা যায়, ছোট ছোট বাজেটগুলো এই আপনার এই কারণে দেওয়া হয়েছে। আপনার আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 541,000 কোটি টাকা, এটা আমরা মনে করি যে এটা সম্ভব বাংলাদেশের পক্ষে, এখন বাংলাদেশের মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়েছে, মাননীয় আলী আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে, এটা আমাদের কাছে এই যে এখন এই যে 796,000 বা 800,000 কোটি টাকা, এটা আমাদের দেশে এখন একটা স্বাভাবিক বাজেটের ঘাটতি যে এত বেশি 2,65,000 কোটি টাকা, সেটি কি কোথা থেকে আসবে? আপনার আজকে যেটা ঘাটতি মনে হয় সেটা ঘাটতিটা কোনো, দেখেন আপনার সারা ওয়ার্ল্ড যত ইকোনমিক ফোরাম আছে, বাংলাদেশের সকল স্তরগুলো আপনি এর আগে বলেছিল, গত বছর বলেছিল বাংলাদেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ হবে, একটা অর্থনৈতিক বড় ধরনের ক্রাইসিস হবে, জাতির পিতার কন্যার হাত ধরে সেই ক্রাইসিসটা তিনি রক্ষা করেছেন, আল্লাহর সম্পূর্ণ সহযোগিতা ছিল, সর্বোচ্চ সহযোগিতা আল্লাহর রহমতে
আপনার আমাদের মহান নেত্রীর হাত ধরে সেটি ওভারকাম করেছে। আজকে যে যেটা আপনি বলতেছেন যে গ্যাপটা শর্টটা আছে, এটা কাভার করে ফেলবেন। আপনার আমাদের ব্যাংক ঋণ আছে, আমাদের আরও অনেকগুলো খাত আছে, যে খাতগুলো থেকে আপনার এটা করা সম্ভব। জাতির পিতার কন্যা কোনো কিছু মানুষের মঙ্গলের কথা চিন্তা ছাড়া কোনো কিছু করেন না আগে। কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগটা হলো খেটে খাওয়া মানুষের দল, গরিব মানুষের দল। আজকে সেই গরিব মানুষের দলে বড়লোকরা আজকে এর সঙ্গে একাত্মতা ঘোষণা করছে, কারণ দেখছে, তারাও চিন্তা করে দেখছে, তারা চিন্তা করছে আমরা তো মানুষ, তারপরে না বড়লোক, গরিব মানুষের কথাটা চিন্তা করা দরকার, তাই তারা আওয়ামী লীগের সঙ্গে মিশেছে। দেখেন এখনও এই দেশের 10% লোক হলো আওয়ামী লীগ করে গরিবরা, যত রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, সেলাগাড়িওয়ালা, ঘাটের মাঝি, কুলি, আপনার কৃষক, আপনার শ্রমিক, সব এরাই হলো আওয়ামী লীগের প্রাণ, এরাই হলো প্রাণ বোমরা। বঙ্গবন্ধুর কন্যা বারবার বলেন যে আগে গরিব মানুষকে বাঁচাইতে হবে, এটা হলো গরিবদের বাঁচানোর বাজেট। তাই ওই যে আজকে বিএনপি কেন বাজেটের বিরোধিতা করতেছে, বাজেটের বিরোধিতা করতেছে দেখে যে ওই লুটপাটের বাজেটটা বন্ধ হয়ে গেছে। লুটপাটের বাজেটটা বন্ধ হওয়ার কারণেই আজকে ওনাদের মাথা গরম হয়ে গেছে। রাঘববোয়ালদের লুটপাট বন্ধ করার একটা পথ তৈরি করা হয়েছে বাজেটের মধ্যে দিয়ে। এখন কেন লুটপাট হতে পারতেছে না, কেন এটার সঙ্গে তারা থাকতে পারতেছে না, দেখেন কষ্ট লাগে। একটা জিনিস কষ্ট লাগে, আমাদের দেশের এই আমাদের দেশের সাদা টাকা কালো, আমাদের কালো টাকা সাদা করা, জি, এই কালো টাকা সাদা করা, টাকা কখনো কালো হয় না, টাকা কখনো সাদা হয় না, টাকা হয় পবিত্র আর টাকা হয় হলো অপবিত্র। মানে অবৈধ পন্থায় যে টাকাটা ইনকাম করেন সেটা হলো অপবিত্র টাকা, আর বৈধ পন্থায় ইনকাম করেন যেটা সেটা হলো পবিত্র টাকা। কারণ এখানে পবিত্রতার একটা সোয়া আছে, মানুষের ঘামের সঙ্গে এই টাকার একটা সম্পর্ক আছে, রক্তের সঙ্গে টাকার একটা সম্পর্ক আছে। এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি নেত্রী, বিএনপির সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, আমাদের দুঃখ লাগে, কষ্ট হয়, তিনি আপনার তার ভাষায় কালো টাকাকে তিনি ট্যাক্স দিয়ে সাদা করেছিলেন, তার অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করুন, তিনিও এই অপরিশোধিত টাকা, টাকা যে টাকাটার হিসাব দিতে পারেন নাই, সেই টাকাটাকে ট্যাক্স দিয়ে তিনি সাদা করেছিলেন। দেখেন সাদা টাকা করা, এটা আমি মনে করি অন্যায় না, কারণ আপনি একটা জমি বিক্রি করছেন, যার কাছে জমি বিক্রি করছেন সেটার দাম হলো 1 কোটি টাকা, জমিওয়ালা জমিটা রেজিস্টার করার সময় 50 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা দেখাইছে, যে 30 লাখ টাকা আছে সেই টাকাটা আপনার ব্ল্যাক হয়ে যায়, কালো হয়ে যায়। সেই টাকাটাকে যদি ট্যাক্স দিয়ে সুন্দর একটা জায়গায় রেখে সেটাকে পবিত্র করা যায়, দেশের কল্যাণে ব্যয় করা যায়, এটা কি কোনো অবস্থাতে খারাপ জিনিস? নিঃসন্দেহে বঙ্গবন্ধুর কন্যা, আর দেখেন অতীতের সব সরকারেই এই সুযোগটা দিয়েছে।